আপনারা করবেন হচ্ছে দুপুর পর্যন্ত, কালকে দুপুর পর্যন্ত। সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। প্রতিদিনের মতোই আমাদের 11তম দিনটি শুরু হয়েছিল কুয়াশায় ঢাকা সকালে শরীরচর্চার মধ্য দিয়ে, যা 6:30 শুরু হয়ে সকাল 7:30 পর্যন্ত চলে। তারপর সকাল 8:30 ঘড়িকা পর্যন্ত চলে আমাদের সকালে খাবার গ্রহণ। তারপর সকাল 9:00 আমরা সকলে ক্লাসরুমে উপস্থিত হয়ে গত ক্লাসের বক্তার মূল্যায়ন শীট জমা দেন। তারপর গত ক্লাসের উপর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করি, যা পরিচালনা করে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব শাহিদ মাহমুদ রেজা, আর্টিস্ট, বিআরডিডিআই সিলেট। তারপর সকাল 9:30 হতে 10:30 পর্যন্ত চলে আমাদের প্রথম ক্লাস অধিবেশন। অধিবেশনটি পরিচালনা করে জনাব মোহাম্মদ সারওয়ার মাহফুজ, উপপরিচালক, বিআরডিবি সুনামগঞ্জ। স্যার আমাদের ইউসিসিএ লিমিটেড ও প্রাথমিক সমবায় সমিতি এর অডিট পরিদর্শন, নির্ধারিত ফর্মে ইউসিসি এর অডিট প্রস্তুত এবং আপত্তি নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করেন। স্যার চাকরি সম্পর্কে বলেন, চাকরি হলো পদের চারিত্রিক অভিনয় এবং অডিটের তিনটি অংশের কথা উল্লেখ করেন, যথা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস এন্ড পর্যবেক্ষণ। এরপর 10:30 হতে 11:30 পর্যন্ত চলে আমাদের দ্বিতীয় সেশন। সেশনটি পরিচালনা করেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম পরিচালক, মৌ, বিআরডিবি ঢাকা। স্যারের আলোচনার বিষয়বস্তু ছিল ইউসিসিএ লিমিটেড সহ বিভিন্ন উন্নয়ন ও কর্মসূচি, কর্মকর্তা কর্মচারীদের বেতন বাধা সহ অন্যান্য পাওনা নির্ধারণ ও পরিশোধ পদ্ধতি, সতর্কতা বিষয়ক আলোচনা। স্যার আমাদের অত্যন্ত সাবলীল ভাষায় চমৎকার, প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক একটি সেশন উপহার দেন। স্যারের আলোচনাতে ইউসিসি লিমিটেডের নিজস্ব তহবিলের সেবা মূল্যের হার হবে 11%, যা বিভাজন হবে নিম্নরূপ। ইউসিসি এর কমিশন হবে 4.5%, কর্মচারীর বেতন ভাতা 5%, কোরের তহবিল 1%, ম্যানেজার কমিশন হবে 0.50%, মোট 11%। এছাড়া স্যার ইউসিসি লিমিটেডের আবর্তন কর্মসূচি হতে প্রাপ্ত সেবা মূল্যের বিভাজন সম্পর্কেও আলোকপাত করে। এক্ষেত্রে স্যারের উল্লেখিত হার হচ্ছে ইউসিসি এর কর্মচারীদের বেতন ভাতা 7.5%, আর এল এর প্রবৃদ্ধি 2%, কোরের তহবিল 5.5%, সমিতির ম্যানেজার কমিশন 0.5%, পরিচালন ব্যয় 0.5%। এই পরিচালন ব্যয় তিনটি অংশ হচ্ছে, সদর দপ্তরে পাবে 0.10%, জেলা দপ্তর 0.05%, উপজেলা দপ্তর 0.35%। এরপর 11:30 হতে 12:00 পর্যন্ত চলে আমাদের চা বিরতি। এরপরের সেশন সহ বিস্তারিত আমার প্রিয় সহকর্মী তরিকুল ইসলাম, তিনি উপস্থাপন করবেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থাপনের জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। নামাজ ও মধ্যাহ্ন ভোজের পরে দিনের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন পরিচালনা করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, সিনিয়র উপদেষ্টা বিআরডিডিআই। তার আলোচ্য বিষয় ছিল পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এর গুরুত্বপূর্ণ ধারা, সরাসরি ও কোটেশনের মাধ্যমে ক্রয়ের ক্ষেত্র সমূহ। স্যার আলোচনার উল্লেখযোগ্য পয়েন্ট ছিল ক্রয় অনুমোদনকারী কর্তৃপক্ষ, অনুমোদন পদ্ধতি, ক্রয়কারী এবং ক্রয়কারী প্রধান কার্যালয় প্রধান ও মালামাল সংগ্রহ বা ক্রয় প্রক্রিয়া, অভ্যন্তরীণ ক্রয় পদ্ধতি সমূহ, অভ্যন্তরীণ ক্রয়ে সরাসরি চুক্তির ধরন সমূহ ও সরাসরি চুক্তির প্রয়োগ বিধি, কোটেশন প্রদানের অনুরোধ কাঠাম পদ্ধতি বিধি 69। স্যার আলোচনা শেষে পঞ্চম অধিবেশন শুরু হয়। পঞ্চম অধিবেশন পরিচালনা করেন জনাব মরিয়ম দিলশাদ মনি স্যার, উপপরিচালক, বিআরডিবি সিলেট।
স্যাররা আলোচ্য বিষয় ছিল ইউসিসিএ ও বিভিন্ন কর্মসূচির বাজেট প্রণয়ন, বাজেট আয় ও ব্যয়ের খাতসমূহ এবং অনুমোদন প্রক্রিয়া অনুশীলন সহ। স্যারের আলোচনার উল্লেখযোগ্য পয়েন্ট ছিল বাজেটের সংজ্ঞা ও প্রকারভেদ, প্রস্তাবিত, সংশোধিত ও সম্পূরক বাজেট, ইউসিসিএর বাজেট সমবায় অধিদপ্তর কোন প্রক্রিয়া অনুমোদন করে, রাজস্ব ব্যয়ের আয় ব্যয়ের খাত সম্পর্কে ধারণা, মূলধন বাজেটের আয় ও ব্যয়ের ধারণা, উপজেলা দপ্তরের প্রকল্প বা কর্মসূচির বাজেট অনুমোদনের পরিমাণ, মৌয়ের সেবা মূল্যের বিভাজন সম্পর্কে ধারণা। এরপর ট্রিপিক দেওয়া হয়, সন্ধ্যায় সঞ্জীবনী প্রশিক্ষণার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং নৈশভোজের মাধ্যমে গতকালের কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে। ধন্যবাদ। অন্যান্য কমিটির মূল্যায়ন শুনে দিতে পারে। কাজের লোডে মাঝে মাঝে এলে গেল, অসুবিধা নেই স্যার। আপনারা কি চিন্তা করতে পারেন যে যদি আজকে ট্রেনিং শেষ হয় আপনাদের রেজাল্ট অনেক